다 있어. 저때가라 가오. 에이, 가다 갔어 나겐. সমুদ্রে মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাওয়া ছবির কাহিনী, যার চিত্রনাট্য উঠে এসেছে কিছু জেলে আর এক নারীর গল্প। জলকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত ছবি হাওয়ার দৃশ্যধারণ শুরু হয় 2019 সালে। সমুদ্রে টানা শুটিংয়ে সে বছরই যদিও শেষ হয়েছিল সিনেমার কাজ, তবে করোনা ভাইরাসের কারণে থেকে যায় বাক্সবন্দি। অবশেষে প্রায় তিন বছর পর আলোর মুখ দেখছে হাওয়া। আমাকে জালে তো কোনো মাছ ওঠে নাই, বরফ পুরোয়ে যাত্রায় সান মাঝির বোট ঘাটে ফেরবে না। সমুদ্রে জলের সাথে মিশে যাওয়া জেলেদের গভীর জলে মাছ ধরা ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাওয়া ছবির গল্প। পরিচালকের মতে এটি সমুদ্রের গল্প, সমুদ্রের জলের সাথে মিশে যাওয়া জেলেদের গল্প। ইঞ্জিনের স্টার্ট বন্ধ করলে তো জোয়ারে আমরা আরো দূরে ভেসে যাব। সময় সময় ভাগ হবে। এই ছবি দিয়েই ছোট পর্দার নির্মাতা মেজবাহুর রহমান সুমনের অভিষেক হবে বড় পর্দায়। তার প্রথম সিনেমায় চঞ্চল চৌধুরীর সাথে আরও অভিনয় করেছেন নাসিফা টুসি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলের মতো শিল্পীরা। কখনো সমুদ্রের ঝড়ে মাঝিদের অসহায়ত্ব, কখনো জালে মাছ না ওঠার আক্ষেপ, আবার কখনো সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া কিংবা এক নারীকে নিয়ে ঘটতে থাকা নানা অপ্রত্যাশিত ঘটনা। চিত্রনাট্যের এমন মার পেঁচেই হাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন সুমন। নাজমুল আলম রানা, চ্যানেল 24।